জঙ্গি সন্দেহে গ্রেফতার হাটার এক ব্যক্তি শনিবার হাওড়া থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ধৃতের নাম নান্নুমিয়া আজ দিনহাটার বাড়িতে পৌঁছয় দিনহাটা ও সিদাই থানার পুলিশ এবং রাজ্য গোয়েন্দা বিভাগের কর্তারা তারা প্রতিবেশীদের কাছ থেকে নান্নুর বিষয়ে খবর করেন কিন্তু প্রতিবেশীরা ভাবতে পারছেন না যে নান্নু একজন জঙ্গি এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল বলে প্রতিবেশীরা জানান কোচবিহারের দিনহাটার মদন কোনা গ্রামে নান্নু মিয়ার বাড়ি ওই গ্রামে গিয়ে দেখা গেল নান্নুর টিনের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়ির গেট থেকে শুরু করে দরজা জানালা সব কিছু বন্ধ অবস্থায় রয়েছে বাড়িটি দেখলেই বোঝা যায় এই বাড়িতে বেশ কয়েক মাস থেকে মানুষের বসবাস নেই নান্নুর প্রতিবেশী নুরবাণু বিবি বলেন ছোটবেলা থেকেই ওকে দেখছে এমনিতে শান্তশিষ্ট ছেলে ও আমাকে ভাবি বলে ডাকে প্রতিদিন নিয়মিত পাশের মসজিদে নামাজ পড়ত এবং কৃষিকাজ করে সংসার চালাত প্রায় কুড়ি বছর আগে পাশের গ্রামে বিয়ে করে নান্নুর স্ত্রী ছাড়াও দুই মেয়ে এবং দুই ছেলে রয়েছে দুই মেয়েকে বিয়ে দিতে প্রচুর টাকার প্রয়োজন তাই প্রায় দশ মাস আগে কাজের সন্ধানে দিল্লি চলে যায় নান্নুর স্ত্রী তার সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকেন প্রতিবেশী নুরবাণু এমনটাই জানেন কিন্তু আজ সকাল থেকে গ্রামে পুলিশ ও অপরিচিত মানুষের যাতায়াত শুরু হয় অবাক হয়ে যান তখনই জানতে পারে নানুরকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ আরেক প্রতিবেশী জমিলা বেওয়া বলেন নানুরকে কী কারণে ধরেছে তা বলতে পারবো না তবে শুনেছি ও নাকি জঙ্গি সূত্রের খবর বছর চল্লিশের নান্নু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে তাই তার বিরুদ্ধে ইউএপি ধারায় মামলা করা হয়েছে

এমনি তো মানে করে ভালো ছিল মানে করে কৃষি কৃষি কেমাই করছে খেতি কাজ করছে এখন মেয়ে বড় হয়ে গেছে কি কারণে যে কি করলো আমরা তো জানি না ও তো ভালো লোক ছোটবেলার থেকে দেখছেন আপনি ছোটবেলার থেকে দেখছেন নানুরকে হ্যাঁ কেমন দেখেছেন ওকে এমন তো ভালো ছিল ধর্ম টর্ম নিয়ে থাকতো হ্যাঁ নামাজ পড়তো নামাজ হ্যাঁ নামাজও পড়ছে